নোটেশন ফি ইজি অ্যাপ্লিকেশন প্রসেস ইজি ভিসা প্রসেসিং and অ্যান্ড you know, দ্য আদার্স রাইট সো নাও হিয়ার কামস দ্য প্রবলেম আমাদের আজকের ভিডিওটা কাজে আসবে তাদের যারা ভবিষ্যতে দেশের বাইরে পড়াশোনা করতে আসবেন বলে চিন্তা ভাবনা করছেন তো দেশের বাইরে যদি বলতে চাই প্রচুর দেশ আছে তাই না আমরা আজকে কেবল একটা দেশ নিয়ে কথা বলবো আর সেই দেশটা হচ্ছে জার্মানি অর্থাৎ একজন শিক্ষার্থী হিসেবে কেন আপনি ভবিষ্যতে পড়াশোনার জন্য জার্মানিকে বেছে নেবেন আর কেনই বা নেবেন না কি কী সুযোগ সুবিধার জন্য আপনার জার্মানিকে বেছে নেওয়া উচিত আর কি অসুবিধার জন্য আপনারা আসলে জার্মানিকে বাদ দিয়ে দেওয়া উচিত সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা হবে তো শুরু করা যাক সুবিধা দিয়ে আপনি জার্মানিতে পড়াশোনা করছে এমন যে কোনো একজন শিক্ষার্থীকে যদি জিজ্ঞেস করেন যে সে কেন জার্মানি এসেছে তাহলে আমার ধারণা বেশিরভাগ শিক্ষার্থীই বলবে যে এখানে কোনো টিউশন ফি নেই ফ্রি পড়াশোনা করা যায় সেজন্যই বেশিরভাগ স্টুডেন্ট মূলত জার্মানিমুখী হয় তো একটা ব্যাপার এখানে বলে রাখা ভালো যে অনেকেই টিউশন ফি এবং সেমিস্টার ফির মধ্যে গুলিয়ে ফেলে ঠিক আছে টিউশন ফি হচ্ছে আপনি ইউনিভার্সিটির কাছ থেকে যে কোর্সগুলো নিচ্ছেন সেগুলো সেগুলোর জন্য কি কোনো চার্জ রাখা হচ্ছে উত্তর হচ্ছে না আর সেমিস্টার ফি হচ্ছে প্রতি সেমিস্টারে প্রতি ছ মাসে একবার আপনি যে ক্যান্টিন ব্যবহার করছেন লাইব্রেরি ব্যবহার করছেন বা আপনি যে গণপরিবহন ব্যবহার করছেন সেগুলোর জন্য একটা ছোট্ট কন্ট্রিবিউশন আপনাকে করতে হবে ওটাই হচ্ছে সেমিস্টার ফি এবং এটা খুব বেশি না ইউনিভার্সিটির এটা ডিপেন্ড করে বা আপনার ডিপার্টমেন্টের উপরও ডিপেন্ড করে তবে একটা রেঞ্জ যদি আমি বলে দিতে চাই তাহলে মোটামুটি দুশো আশি থেকে তিনশো পঞ্চাশি ওরের মধ্যে এই ফিটা সাধারণত সীমাবদ্ধ থাকে ঠিক আছে এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ যদি বলি এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে অনেকে চিন্তা করে যে দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার ব্যাপারটা প্রসেসিং যেটা অ্যাপ্লিকেশন করা এটা মধ্যে খুব কঠিন একটা বিষয় আর এই যে কঠিন ব্যাপারটা এটা মূলত স্টুডেন্টদের মাথার ভিতরে মূলত জার্মানির বিষয়টা একেবারেই সহজ আপনি কোনোরকম কোনো তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজে নিজে কেবল ওয়েবসাইটগুলো ধরে ধরে আপনি ভর্তির আবেদন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সব কিছু একা একা করতে পারবেন যেমন ধরুন আপনি যদি একটা কোর্স খুঁজে বের করতে চান একটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করতে চান বা আপনি যে ফিল্ডে পড়াশোনা করতে চাচ্ছেন সেরকম কোর্স এখানে আছে কিনা না ইত্যাদি যে কোনো রকম পরামর্শের জন্য বা যে কোনো রকম তথ্যের জন্য আপনাকে যেতে হবে ডাব্লিউ এই ওয়েবসাইটে এখানে গিয়ে আপনি মোটামুটি এটা জার্মান ভাষায় লেখা পাবেন আপনি এটাকে কোন ইংরেজি অকটার অপশন পাবেন ইংরেজি করে নিলেই আপনি সব কিছু সার্চ দিয়ে একেবারে গুগলে সার্চ দেওয়ার মতো করে আপনি আপনার কোর্স বা ওই কোর্সে ভর্তি কখন নেওয়া হবে আবেদন কখন করতে হবে কিংবা কি কি যোগ্যতা লাগে ইত্যাদি সব কিছুই আপনি জানতে পারবেন তারপর আপনি যখন অ্যাপ্লাই করবেন যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন তারপরে ভিসা প্রসেসিংয়ের যে ব্যাপারটা ওটাও অত্যন্ত সহজ ওটার জন্য আপনি ঢাকার ডিপ্লো ডট দিতে যাবেন গিয়ে ওখানে চেক করবেন যে কি কি জিনিসপত্র লাগে এবং সেই অনুযায়ী আপনি আপনার কাগজপত্র গোছাবেন আপনার যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা নেবেন ওভাবে আপনি কাজ করবেন এবং আপনার ভিসা হয়ে যাবে একটা কথা বলে রাখা এখানে ভালো এই ভিসা প্রসেসিংয়ের ব্যাপারটা পূর্বে খুবই সহজ ছিল অর্থাৎ সময় খুব একটা বেশি লাগতো না কোভিড নাইন্টিনের কারণে এখন জার্মানির ভিসা প্রসেসিং একেবারেই কচ্ছপ গতিতে এগোচ্ছে তবে এটা সাধারণত এত সময় নেয় না বা এটা খুবই সহজ একটা প্রক্রিয়া ছিল কোভিড নাইন্টিনের অবস্থা যখনই ভালো হবে আমার বিশ্বাস যে জার্মানির যে ভিসা প্রসেসিংটা ওটা আবার আগের মতো করে ফিরে আসবে তো আমাদের গেল নো ফি ইজি অ্যাপ্লিকেশন প্রসেস ইজি ভিসা প্রসেসিং তারপর আসি স্কলারশিপ প্রথমেই বলি যে স্কলারশিপ জিনিসটা মূলত দেওয়া হয় যে টিউশন ফির উপরে যেহেতু জার্মানিতে টিউশন ফি নেই সেহেতু এখানে স্কলারশিপ পাওয়াটা একটু টাফ এটা সবাই জানে তারপরেও দুটো স্কলারশিপ মূলত সবাই এটা দুটোর পিছনে ছোটাছুটি করে একটা হচ্ছে ডার্ড স্কলারশিপ আর একটা হচ্ছে ইরাসমুস স্কলারশিপ ডার্ড স্কলারশিপ যেটা আছে এটা হচ্ছে মূলত ফ্রেশার্সদের জন্য না আপনি এই মাত্র অনার্স শেষ করেছেন এবং মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন ওই সময় ডার্ড আপনাকে স্কলারশিপ দেবে না কারণ ওরা এক্সপিরিয়েন্সড লোকজন যায় আপনি ধরুন কোনো একটা সাবজেক্টে অনার্স শেষ করেছেন এবং ওই সাবজেক্টে আপনি হয়তোবা বছর কাজ করেছেন আপনার অভিজ্ঞতা আছে তারপরেই আপনি মাস্টার্সের জন্য ওই ডার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া না তো বাকি রইলো কি ইরাসমোস তো এই জন্যই মূলত বেশিরভাগ স্টুডেন্টে শুধু জার্মানি না পুরো ইউরোপের জন্য ইরাসমোসের জন্য অ্যাপ্লাই করে সেটা আপনি চেষ্টা করে দেখতে পারেন ঠিক আছে আর এছাড়াও ধরি আপনি যদি কোনো স্কলারশিপ নাও পান যেহেতু এটা খুবই টাফ একটা ব্যাপার টিউশন ফি নেই আপনাকে স্কলারশিপ দিবে কি এরকম একটা ব্যাপার তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যখন এখানে চলে আসবেন তখন যদি আপনি ভালোভাবে পড়াশোনা করেন তাহলে ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এমনকি স্টেটের পক্ষ থেকে বিভিন্ন মেয়াদি বৃত্তি থাকে যেগুলো আপনি আবেদন করতে পারেন এবং ওগুলোর জন্য আপনি কেবল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চোখ রাখলেই হবে ঠিক আছে তাহলে এইগুলো আমাদের স্কলারশিপের ব্যাপারটা তারপরে আসি পার্ট টাইম জব নিয়ে এখানে আসার পরে বেশিরভাগ স্টুডেন্টকেই পার্ট টাইম জবের উপর ডিপেন্ড করতে হয় তো এই পার্ট টাইম জবের ব্যাপারটা হচ্ছে আপনি একজন স্টুডেন্ট হিসেবে সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবেন বছরে আপনি ফুল ডে যদি বলি তাহলে একশো দিন আপনি কাজ করতে পারবেন আর যদি আপনি হাফ ডে কাজ করেন অর্থাৎ প্রতিদিন ছয় ঘন্টার মধ্যে যদি আপনার কাজ সীমাবদ্ধ থাকে তাহলে আপনি দুশো দিন কাজ করতে পারবেন এবং মিনিমাম স্যালারি যদি আমি ধরি ওটা টেন প্লাস বলা চলে তো টেন প্লাস ইউরো তো আপনি মোটামুটি যদি আশি ঘন্টা কাজ করেন তাহলে আপনি যেই টাকাটা ইনকাম করতে পারবেন সেটা দিয়ে আপনি সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট নিজে চলে এমনকি ক্ষেত্রবিশেষে পরিবার যে আছে দেশে পরিবারও টানা যায় ভরণ পোষণের যে ব্যাপারটা সেটা নেওয়া যায় ঠিক আছে তো এই কাজগুলো আবার কি হতে পারে সে ব্যাপারে একটু বলি এখানে মূলত এগুলোকে বলা হয় অড বলে বেশিরভাগ স্টুডেন্টই অর্জব করে যেমন হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্ট তারপর হচ্ছে হসপিটাল কিংবা ফুড ডেলিভারির কাজ যে কোনো রকম জব ঠিক আছে এই জবগুলি মূলত স্টুডেন্টরা করে তবে পরামর্শ থাকবে যে আপনি এখানে আসার পর পরই আপনার যে প্রফেসর আছে বিশ্ববিদ্যালয়ে যারা আছে যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করে তাদের সাথে যোগাযোগ করা তাদের ইমেইলে চোখ রাখা তাদের ওয়েবসাইটে চোখ রাখা দেখা যে এরা কী কী প্রোজেক্টের সাথে অন্তর্ভুক্ত আছে এবং সেগুলোতে এরা বলে হিবি জব ঠিক আছে ওই প্রোজেক্টগুলোর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করলে পরবর্তীতে এই যে অভিজ্ঞতাটুকু প্রফেসরের সাথে কোনো একটা প্রোজেক্টে কাজ করার সেটা আপনার সিভিতে আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এটা একটা চমৎকার ব্যাপার যে আপনি পড়াশোনা করছেন আবার সেই পাশাপাশি আপনার কাজের অভিজ্ঞতা হচ্ছে সেই কাজের অভিজ্ঞতা আপনি আপনার অ্যাড করতে পারছেন এই আমাদের জব নিয়ে কথাবার্তা এবার আসি এই যে সেনজেনভুক্ত যে দেশগুলো আছে আপনি যে ভিসাটা নিয়ে আসবেন স্টুডেন্ট হিসেবে সেটা দিয়ে আপনি যে ছাব্বিশটা দেশ আছে সেনজেনভুক্ত প্রত্যেকটা দেশেই আপনি আমাদের বাসের ট্রেনে যেভাবে আমরা ভ্রমণ করি ওভাবে ভ্রমণ করে আপনি চলে যেতে পারবেন আপনার এক্সট্রা কোনো ভিসা লাগবে না একটা চমৎকার জিনিস দেখে আপনাদেরকে আমি এখন যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি বা যেই নদীটার উপরে ব্রিজটা এই নদীটার নাম হচ্ছে মোজেও আর এই ব্রিজের এই পাশটাতে যদি আমি ক্যামেরা ঘুরাই মানে এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে ওইখানটাতে এই জায়গাটা যদি আমি পার হই তাহলে হচ্ছে জার্মানি আর আমি দাঁড়িয়ে আছি লুকজেন আর যদি আমি ক্যামেরা এই দিকে ঘুরাই তাহলে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় ওটা হচ্ছে ফ্রান্স মানে হচ্ছে আমি এখন জার্মানি এই তিনটা জায়গার আছে মাঝখানে তো পুরো ইউরোপ ঘুরে দেখার এই যে একটা চমৎকার সুযোগ এটা লুফে নেওয়ার জন্য প্রচুর ভ্রমণ পিপাসু আছে যারা ইউরোপে পাড়ি জমায় বা জার্মানিতে পাড়ি জমায় এটা একটা চমৎকার ব্যাপার ঠিক আছে তারপরে শেষ যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্যাটেলমেন্ট আমাদের অনেকেরই একটা ব্যাপার থাকে যে পড়াশোনা শেষে আমরা স্যাটেল হব ইউরোপে তো এখানে জার্মানিতে স্যাটেলমেন্টের ব্যাপারটা হচ্ছে আপনি যখন আপনার ডিগ্রি শেষ করবেন তখন আপনি যেই কোর্সটা করেছেন সেই কোর্সের সাথে রিলেটেড এরকম যে কোনো একটা জব আপনাকে খুঁজে নিতে হবে এবং আপনার ডিগ্রি শেষে আপনাকে আঠারো মাস সময় দেয়া হবে এই জবটা খুঁজে নেয়ার জন্য যখনই আপনি আপনার ডিগ্রির সাথে যায় এমন একটা জব খুঁজে নিতে পারবেন তখন আপনার স্টুডেন্ট ভিসাটা ওয়ার্ক ভিসাতে কনভার্ট হয়ে যাবে এবং আপনি দু বছর জব করার পরে মোটামুটি তারপরে আপনি পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্টশিপ যেটা বলে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো এই গেল আমাদের সেটেলমেন্টের ব্যাপার তো আমরা দেখলাম কি মোটামুটি অনেক সুযোগ সুবিধার মাঝখান থেকে আমি চার পাঁচটা সুযোগ সুবিধা বেছে নিয়েছি কারণ এগুলো নিয়ে কথা বলা যায় এগুলোই মূলত মুখ্য বিষয় নোটেশন ফি ইজি অ্যাপ্লিকেশন প্রসেস ইজি ভিসা প্রসেসিং ট্র্যাভেলিং অ্যান্ড নো দ্য আদার্স রাইট সো নাও হিয়ার কামস দ্য প্রবলেম আপনি কী অসুবিধার জন্য এত এত সুবিধা এড়িয়ে যাবেন কেন আপনি যদি জার্মানিকে বাদ দিতে চান তাহলে কেন দিবেন এখানে কেবল ইংরেজি দিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন এর বাইরে আপনার স্বাভাবিক জীবনযাপনের জন্য এখানকার কালচারের সাথে মিশে যাওয়ার জন্য পরবর্তীতে জব পাওয়ার জন্য সর্বক্ষেত্রে আপনাকে যে জিনিসটা ভোগাবে সেটা হচ্ছে জার্মান ভাষা জার্মানরা নিজেদের ভাষাকে প্রচণ্ড রকম ভালোবাসে এবং এরা সাধারণত খুব অনুরোধ না করলে বা তুমি কি ইংরেজি পারো এরকম প্রশ্ন না করার আগে বা আমার সাথে ইংরেজি বলবে আমি জার্মান পারি না এরকম করে বলার আগে সাধারণত এরা ইংরেজি বলতে চায় না ব্যাপারটা কিন্তু এমন না যে ওরা ইংরেজি পারে না ঠিক আছে তো এটা একটা বড় ধরনের অফস্টাকল আমি বলবো কারণ জার্মান ভাষাটা কঠিন বলবো না আমি বলব যে ইন্টারেস্টিং আপনাকে সময় নিয়ে সুন্দর করে যদি আপনি শেখেন এটা অবশ্যই একটা ইন্টারেস্টিং ভাষা আপনি যদি জার্মান ভাষাটাকে আয়ত্তে আনতে পারেন তাহলে জার্মানি আপনার জন্য একটা সম্ভাবনার দ্বার বলে আমার কাছে মনে হয় তো জার্মান ভাষা শেখার জন্য আমাদের দেশে গোথ ইনস্টিটিউশন যেটা আছে সেটাতে মোটামুটি যোগাযোগ করতে পারেন ওরা প্রত্যেকটা কোর্স যেই টাকাটা ওরা নেবে সেটা আপনি ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করে অন্তত পক্ষে যদি এ টু লেভেলের জার্মান আপনি শিখে আসেন তাহলে এখানে আসার পরে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে জার্মান যে কোর্সগুলো আবার অফার করবে সেগুলোর সাথে তাল মিলিয়ে আপনি যদি একটা ব্যালেন্সে চলে যেতে পারেন অর্থাৎ জার্মান ভাষাটাকে আপনি যদি আয়ত্তে আনতে পারেন তাহলে জার্মানিতে স্যাটেল হওয়া চাকরি পাওয়া বা যে কোনো কিছুর জন্য আপনার একটা স্বাভাবিক জীবনযাপনের জন্য সব কিছু সহজ হয়ে যাবে আপনি যদি কোনো কারণে জার্মানিকে আপনার পছন্দের তালিকা থেকে সরিয়ে দিতে চান তাহলে সেটা হবে নতুন এই ভাষাটা শেখার সমস্যা এছাড়া এখানে মূলত আর তেমন বিশেষ কোনো সমস্যাই নেই এখন আপনি সুযোগ সুবিধাও জানেন অসুবিধাও জানেন এবার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা একান্তই আপনার আপনি কি একটা নতুন ভাষা শিখে জার্মানিতে আসবেন নাকি আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে মুভ করবেন সেটা একান্তই আপনার বিষয় আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাকে সিদ্ধান্ত নিতে অন্তত অল্প একটু হলেও সাহায্য করবে এই ছিল আমার আজকের এই ভিডিও করার মূল উদ্দেশ্য তো আজকে এই পর্যন্তই থাকুক দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ